আমরা এখন একাদশ শ্রেণীর প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত ভাঁজ সম্পর্কে আলোচনা করব এর আগের দিনে ক্লাসে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এবং তার ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা প্রসঙ্গে আমরা দেখেছিলাম যে ভূমিরূপ গঠনের জন্য পার্থিব্য প্রক্রিয়া কার্যকারী হয়ে থাকে এই পার্থিব্য প্রক্রিয়ার অন্তর্গত অন্ত অন্তর্জাত এবং ভূগাঠনিক আলোড়নের ফলে সৃষ্ট যে ধরনের আলোড়ন হয়ে থাকে তার মধ্যে একটি হল গিরিজনী আলোড়ন এই গিরিজনী আলোড়নের ফলেই প্রধানত ভাঁজ সৃষ্টি হতে দেখা যায় সুতরাং আমরা বলতে পারি গিরিজনী ভূ আলোড়নে প্রবল আনুভূমিক সংনমন বলের প্রভাবে প্রবল পার্শ্বচাপের ফলে নরম পালরিক শিলাস্তর সংকুচিত হয় ও তরঙ্গের মতো যে বক্রতা সৃষ্টি করে তাকে ভাঁজ বলা হয় সুতরাং বলা যায় যে ভাঁজ সৃষ্টির কারণগুলির মধ্যে প্রথম হল গিরিজনী ভূ আলোড়নের প্রভাবে সৃষ্ট আনুভূমিক সংনমন বলের ফলে যে পার্শ্বচাপ সৃষ্টি হয় তা ভাঁজ সৃষ্টির প্রধান কারণ যেমন আমরা বলতে পারি অ্যাপেলেশিয়ান জুরা প্রভৃতি প্রাচীন ভঙ্গিল পর্বত এবং হিমালয় রকি আন্দিচ প্রভৃতি নবীন ভঙ্গিল পর্বতমালা আনুভূমিকভাবে ক্রিয়াশীল সংনমন বলের ক্রিয়াশীল সৃষ্টি হয়েছে দ্বিতীয়ত আমরা বলতে পারি অভিকর্ষজ স্খলন বর্তমানে শিলাস্তরের ভাঁজ সৃষ্টির ক্ষেত্রে এই অভিকর্ষজ স্খলন ধারণার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয় এই ধারণা অনুসারে কোনো উত্থিত ভূমিভাগ কোনো কারণে অস্থিতিশীল হয়ে পড়লে তা পার্শ্ববর্তী নিচু অংশের ঢাল বরাবর অভিকর্ষের টানে নিচে নেমে আসে নিচে নেমে এসে শিলাস্তরে ভাঁজ সৃষ্টি করে তৃতীয়ত আমরা দেখছি কেলাসিত শিলাস্তরের ওপর দিয়ে স্তরীভূত শিলা মসৃণভাবে সরে গেলে সেখানেও ভাঁজ সৃষ্টি হতে দেখা যায় অর্থাৎ কেলাসিত শিলাস্তরের ওপর দিয়ে স্তরীভূত শিলা যখন মসৃণভাবে সরে যায় তখন ভাঁজ সৃষ্টি হতে পারে আবার অন্যদিকে আমরা বলতে পারি অনেক ক্ষেত্রে স্তরীভূত শিলার সঙ্গে সঙ্গে কেলাসিত শিলাস্তরেও ভাঁজ সৃষ্টি হতে পারে এখন আমরা শিলাস্তরে তিনটি পদ্ধতিতে ভাঁজ সৃষ্টি হয় সেই সম্পর্কে আমরা দেখব প্রথম হলো বক্রণ বা ফ্লেক্স ফ্লেক্সার ভাঁজ পদ্ধতি ফ্লেক্সার ভাঁজ পদ্ধতি দ্বিতীয়ত হলো ছিন্ন বা শিয়ার ভাঁজ পদ্ধতি এবং তৃতীয়ত হলো প্রবাহ ভাঁজ পদ্ধতি তাহলে প্রথম আমরা দেখব বক্রণ ভাঁজ পদ্ধতি এই পদ্ধতিতে ভাঁজ সৃষ্টির ক্ষেত্রে শিলাস্তরের উত্তল অংশে টান ও অবতল অংশে সংনমন বল ক্রিয়াশীল হয় আর দুটি শিলাস্তরের মধ্যবর্তী অংশে পীড়নের মাত্রা থাকে শূন্য এই পদ্ধতির ফলে প্রথমত শিলাস্তরগুলি যদি প্লাস্টিক জাতীয় হয় তাতে কোনো ফাটল তৈরি হয় না কেবল উত্তল অংশ টানের প্রভাবে দীর্ঘ ও পাতলা হয়ে যায় এবং অবতল অংশ সংকুচিত ও পুরো হয়ে পড়ে অপরপক্ষে আমরা দেখব যে শিলাস্তরগুলি অনমনীয় হয় এই পদ্ধতিতে ভাঁজ সৃষ্টির সময় একাধিক ফাটল সৃষ্টি হয় ভাঁজের ওপরের অংশে সৃষ্ট এই ফাটলগুলির আয়তন প্রসারণের ফলে বড় হয় এবং নিচের অংশের ফাটলগুলি এমনভাবে বিন্যস্ত হয় যাতে শিলাস্তরের বিস্তার কম হয় দ্বিতীয়ত আমরা দেখছি ছিন্ন বা শেয়ার ভাঁজ পদ্ধতি এই পদ্ধতিতে ভাঁজ সৃষ্টির সময় শিলাস্তরে প্রথমে খুব কাছাকাছি অবস্থিত একাধিক সমান্তরাল ফাটল সৃষ্টি হয় এই ফাটল বরাবর বিচ্ছিন্ন শিলাখণ্ডগুলি মাঝের অংশের তুলনায় দুপাশে ক্রমশ বেশি হারে নিচে বসে যেতে থাকে তখন সমগ্র ভূমিভাগটি ভাঁজের মতো আকৃতিপ্রাপ্ত হয় এই পদ্ধতিতে ছিন্ন বা স্লিপ ভাঁজ বলা হয়ে থাকে এই ভাঁজের ফলে শিলাস্তর আগের তুলনায় পাতলা হয়ে যায় কিন্তু আগের তুলনায় পুরু হয় না তৃতীয়ত প্রবাহ ভাঁজ পদ্ধতি এই পদ্ধতি ছিন্ন ভাঁজ পদ্ধতির মতো হলেও এক্ষেত্রে যে সমস্ত তল যে সমস্ত তল বরাবর শিলাস্তরের অপসরণ ঘটে সেগুলি এত ঘনভাবে ও কাছাকাছি অবস্থান করে যে এদের মধ্যে কোনো দূরত্বই বুঝতে পারা যায় না সেই সঙ্গে গিরিজনী ভূ আলোড়নের সৃষ্টি সৃষ্ট সংকোচনের প্রভাবে উৎপন্ন তাপ ও চাপের ফলে নমনীয় শিলাস্তরের পদার্থগুলি আংশিকভাবে প্রবাহিত হয় তাই এই প্রকার ভাঁজে শিলাস্তরের মধ্যে একটি প্রবাহ প্রবণতা লক্ষ্য করা যায় যার ফলে ভাঁজ প্রাপ্ত শিলাস্তরে ভাঁজের শীর্ষদেশ এবং পাদদেশে পদার্থ জমা হয়ে শিলাস্তরের পুরুত্ব বেড়ে যায় আবার এই ভাঁজের বাহুর শিলা শিলাস্তর দৈর্ঘ্য বরাবর প্রসারিত হওয়ায় দৈর্ঘ্য বেড়ে যায় কিন্তু তার পুরুত্ব অনেক কমে যায় এখন আমরা ভাঁজের গাঠনিক উপাদানসমূহ সম্পর্কে দেখব প্রথম একটি ভাঁজ কতগুলি উপাদান নিয়ে গঠিত এদের ভাঁজের গাঠনিক উপাদান বলা হয় এই গাঠনিক উপাদানগুলি হলো প্রথমত ভাঁজের অক্ষ ভাঁজের ঊর্ধ্বভঙ্গ বা অধভঙ্গের মাঝ বরাবর যে রেখাটি টানা হয় তাকে ভাঁজের অক্ষ বলে ঊর্ধ্বভঙ্গের সবচেয়ে উঁচু অংশ দিয়ে যে আনুভূমিক রেখা টানা হয় তাকে ঊর্ধ্বভঙ্গীয় অক্ষ এবং অধভঙ্গের সবচেয়ে নিচু যে অংশ দিয়ে আনুমানিক রেখা টানা হয় তাকে আহ অধভঙ্গীয় অক্ষ বলা হয়ে থাকে দ্বিতীয়ত আমরা দেখব অক্ষতল সম্পর্কে অক্ষ বরাবর যে তল ভাঁজটিকে সমান দুভাগে ভাগ করে তাকে অক্ষতল বলে অবস্থান অনুযায়ী এদের অক্ষতল এবং অধভঙ্গীয় অক্ষতল বলা হয়ে থাকে এরপর আমরা দেখব বাহু সম্পর্কে অক্ষের দুপাশে ভাঁজের অংশ দুদিকে ভাঁজের যে দুটি অংশ তাদেরকে বলা হয়ে থাকে বাহু এরপর ভাঁজের নথির সম্পর্কে আমরা দেখব শিলার স্তর স্তরায়নতল আনুভূমিক তলের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে ভাঁজের নথি বলা হয় এরপর আমরা দেখব ভাঁজের আয়াম সম্পর্কে যে রেখা বরাবর স্তরায়ন তল ও আনুভূমিক তল একে অন্যকে ছেদ করে সেই রেখাকে আয়াম বলা হয় এরপর আমরা গ্রন্থি বিন্দু এবং গ্রন্থি রেখা সম্পর্কে দেখব কোন ভাঁজের ঊর্ধ্বভঙ্গ বা যে বিন্দুতে বক্রতা সর্বাধিক শিলাস্তরের ভাঁজের সেই বিন্দুকে গ্রন্থি বিন্দু বা পয়েন্ট বলা হয় অন্যভাবে বলা যায় ভাঁজের সর্বাধিক বক্রতাযুক্ত অংশের মধ্যবিন্দুকে গ্রন্থি বিন্দু বলা হয় অনেক সময় কোনো কোনো ভাঁজের শিলাস্তরে একটি বিন্দুর পরিবর্তে একটি বলয় বা একটি অঞ্চলে বক্রতা সবচেয়ে বেশি থাকলে তাকে গ্রন্থি বলয় বা জোন বলা হয় গ্রন্থি অঞ্চলের শিলাস্তরের আকৃতি অনেকটা মানুষের নাকের মতো বলে একে ভাঁজের নাসিকাও বলা হয়ে থাকে কোনো একটি ভাঁজের একাধিক গ্রন্থিবিন্দুকে যোগ করলে যে রেখা পাওয়া যায় সেই রেখাকে গ্রন্থির রেখা বলা হয়ে থাকে এরপর আমরা দেখব শীর্ষবিন্দু ও পাদবিন্দু একটি ভাঁজের প্রস্থচ্ছেদের সর্বোচ্চ বিন্দুকে শীর্ষ বিন্দু এবং পাদবিন্দু বলা হয় একটি নির্দিষ্ট শিলাস্তরের শীর্ষবিন্দুগুলিকে শীর্ষ বিন্দুগুলিকে পরপর যুক্ত করলে শীর্ষ রেখা পাওয়া যায় স্তরায়িত শিলা ভাঁজযুক্ত হলে প্রতিটি স্তরের ক্ষেত্রে যে পৃথক পৃথক শীর্ষ রেখা পাওয়া যায় সেগুলিকে যুক্ত করে যে সমতল গঠিত হয় তাকে শীর্ষতল বলে ভাঁজযুক্ত শিলাস্তরের পাদবিন্দুগুলিকে যুক্ত করে যে রেখা পাওয়া যায় তাকে পাদরেখা বলে ভাঁজযুক্ত স্তরায়িত শিলার পৃথক পৃথক পাদরেখাকে যুক্ত করে যে সমতল গঠিত হয় তাকে পাদতল বলা হয় এরপর আমরা দেখব অক্ষ তলীয় বেদ ও সমকোণীয় বেদ সম্পর্কে কোন শিলাস্তরের স্তরায়ন তল দুটির মধ্যে দূরত্বকে বেদ বলা হয় আর ভাঁজযুক্ত শিলাস্তরের বেদ যদি ভাঁজটির অক্ষতলের সমান্তরালে পরিমাপ করা হয় তবে তাকে অক্ষতলীয় বেদ বলা হয় আর ওই স্তরটির স্তরায়ন তল দুটির মধ্যবর্তী সম সমকোণীয় দূরত্বকে সমকোণীয় বেদ বলা হয়। এখন আমরা ভাঁজের প্রকারভেদ সম্পর্কে দেখব ভূ অভ্যন্তরীণ শক্তির প্রকৃতি ও তীব্রতা ভাঁজে প্রাপ্ত শিলাস্তরের প্রকৃতি প্রাকৃতিক যে প্রকৃতি জন্য এগুলির নানা ধরনের বলি বা ভাঁজ দেখতে পাওয়া যায় প্রথম আমরা দেখব প্রতিসম ভাঁজ সম্পর্কে যে ভাঁজের দুপাশের বাহু সমান কোণে দুদিকে হেলে থাকে এবং দুটি বাহু সমান দৈর্ঘ্যের হয় তাকে প্রতিসম ভাঁজ বলে এর বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রথম হল এই ভাঁজের বাহুদ্বয়ের দৈর্ঘ্য এবং ঢাল সমান হয় দ্বিতীয়ত এই ভাঁজের অক্ষতল সর্বদা উল্লম্ব থাকে তৃতীয়ত এই ভাঁজের বাহুদ্বয়ের নতি সমান ও পরস্পরের বিপরীতমুখী হয়ে থাকে এরপর আমরা দেখব অপ্রতিসম ভাঁজ সম্পর্কে যে ভাঁজের দুপাশের বাহু অসমতল বা অসমান কণি দুদিকে নত বা হেলে থাকে তাকে অপ্রতিসম ভাঁজ বলে এর বৈশিষ্ট্য মধ্যে প্রথম হলো এই ভাঁজের এক পাশের বাহু খাড়া এবং অন্য পাশের বাহু মৃদু ঢালযুক্ত হয়ে থাকে একদিকেরটা খাড়া অন্যদিকে মৃদু ঢালযুক্ত হয়ে থাকে দ্বিতীয়ত এই ভাঁজের অক্ষতল সর্বদা তির্যকভাবে অবস্থান করে তৃতীয়ত ভাঁজটি একদিকে নত থাকে এবং চতুর্থত ভৃগু আকৃতির অপ্রতিসম উচ্চভূমি সৃষ্টি হয়ে থাকে আমরা এখন এই প্রতিসম ও অপ্রতিসম ভাঁজের পার্থক্যগুলি সম্পর্কে একটু দেখব প্রথম হলো প্রতিসম ভাঁজ দুটি বাহুর দৈর্ঘ্য এক্ষেত্রে সমান থাকে আর অপ্রতিসম ভাঁজের ক্ষেত্রে দুটি বাহুর দৈর্ঘ্য অসমান একটি বাহু ছোট অন্য অন্য বাহুটি বড় হয়ে থাকে দ্বিতীয়ত হলো প্রতিসম ভাঁজের ক্ষেত্রে দুটি বাহুর নতির পরিমাণ সমান অর্থাৎ দুটোই একই পরিমাণ কোণে হেলে থাকে আর অন্যদিকে অপ্রতিসম ভাঁজের ক্ষেত্রে এই ভাঁজে নতির পরিমাণ অসমান অর্থাৎ দুটি বাহু ভিন্ন ভিন্ন কোণে হেলে থাকে তৃতীয়ত আমরা দেখি প্রতিসম ভাজের ক্ষেত্রে অক্ষতল উল্লম্বভাবে অবস্থিত থাকে আর অপ্রতিসম ভাজের ক্ষেত্রে অক্ষতল তির্যকভাবে অর্থাৎ কাত হয়ে অবস্থান করে চতুর্থত প্রতিসম ভাজের ক্ষেত্রে আমরা দেখি সংকোচনকারী বল ভাজের দুদিকের বাহুতে সমানভাবে পড়ে আর অপ্রতিসম ভাঁজের ক্ষেত্রে আমরা দেখি সংকোচনকারী বল ভাঁজের একদিকের বাহুতে বেশি ও অন্য দিকের বাহুতে কম পড়ে পঞ্চমত প্রতিসম ভাঁজের ক্ষেত্রে আমরা দেখি সমনত শৈলশিরা বা উপত্যকা সৃষ্টি হয়ে থাকে আর অপ্রতিসম ভাঁজের ক্ষেত্রে দেখি একদিকে খাড়া ও অন্যদিকে মৃদু ঢালযুক্ত শৈলশিরা বা উপত্যকা এবং ভৃগু গড়ে উঠতে দেখা যায় এরপর আমরা সমনত ভাঁজ সম্পর্কে দেখব যে ভাঁজের বাহু পরস্পরের সমান্তরালে একই দিকে সমান কোণে নত হয়ে অবস্থান করে তাকে সমনত ভাঁজ বলা হয় এর বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রথম হল এই ভাঁজের বাহুগুলি একই দিকে সমান কোণে হেলে থাকে দ্বিতীয়ত এই ভাঁজের বাহুগুলি সব অবস্থাতেই পরস্পরের সমান্তরালে অবস্থান করে তৃতীয়ত এই ভাঁজের অক্ষতল উল্লম্ব আনুভূমিক কিংবা তির্যকভাবে অবস্থান করতে পারে চতুর্থত এটি ঢেউ খেলানো বন্ধুর ভূমিরূপ এবং সমপ্রায় ভূমি সৃষ্টি করে থাকে এখন আমরা এই প্রতিসম এবং সমনত ভাঁজের মধ্যে তুলনামূলক আলোচনা দেখব প্রতিসম ভাঁজের ক্ষেত্রে আমরা দেখি প্রথমত দুটি বাহুর নতি কোণ সমান এবং বাহু দুটি দুদিকে হেলে থাকে আর অন্যদিকে সমনত ভাঁজের ক্ষেত্রে আমরা দেখছি দুটি বাহুর নতি কোণ সমান এবং এরা একই দিকে হেলে থাকে দ্বিতীয়ত আমরা প্রতিসম ভাঁজের ক্ষেত্রে দেখি অক্ষতল সর্বদা উল্লম্বভাবে অবস্থান করে কিন্তু বাহু সর্বদা নব্বই ডিগ্রি অপেক্ষা কম কোণে হেলে অক্ষতলের সঙ্গে ভাবে অবস্থান করে আর সমনত ভাঁজের ক্ষেত্রে আমরা দেখি অক্ষতল উল্লম্ব অথবা ভাবে অবস্থান করে অক্ষতল উল্লম্ব হলে বাহুগুলি সম সমদৈর্ঘ্যের হয় এবং নব্বই ডিগ্রি কোণে অবস্থান করে কিন্তু অক্ষতল তির্যক হলে বাহু অসম দৈর্ঘ্যের হয় এবং তখন এরা নব্বই ডিগ্রি অপেক্ষা কম কোণে হেলে থাকে বাহুগুলি অক্ষতলের সঙ্গে সর্বদা অবস্থান করে তৃতীয়ত আমরা প্রতিসম ভাজের ক্ষেত্রে দেখি দুটি বাহুর দৈর্ঘ্য সমান হয়ে থাকে আর ভাঁজের ক্ষেত্রে আমরা দেখি দুটি বাহুর দৈর্ঘ্য সমান অথবা অসমান দুই হতে পারে তবে তা নির্ভর করে অক্ষতলের অবস্থানের ওপর চতুর্থত প্রতিসম ভাঁজের ক্ষেত্রে আমরা দেখি সংকোচনকারী বল দুদিক থেকে সমান হলে এই ধরনের ভাঁজ সৃষ্টি হয় অন্যদিকে সমনত সমনত ভাঁজের ক্ষেত্রে আমরা দেখি সংকোচনকারী বল দুদিক থেকে সমান হলে উল্লম্ব সমপ্রবণ ভাঁজ সৃষ্টি হয় কিন্তু ওই বল এক পাশে কম ও অন্য পাশে বেশি হলে তির্যক সমপ্রবণ ভাঁজ সৃষ্টি হয়ে থাকে এরপর আমরা দেখবো একনত ভাঁজ সম্পর্কে যে ভাঁজে শিলা স্তর গুলি একদিকে হয় তাকে একনত ভাঁজ বলা হয় এর বৈশিষ্ট্যগুলো হলো এই ভাঁজের একটি বাহুর নতি, মাঝারি এবং অপর বাহুটি প্রায় নব্বই ডিগ্রি কোণে অবস্থান করে দ্বিতীয়ত এই ভাঁজের একটি বাহুর ঢাল মৃদু এবং অপর বাহুটির ঢাল খুব খাড়াই হয় তৃতীয়ত ভাঁজ সৃষ্টিকারী বলে তীব্রতার জন্য অনেক সময় এই ভাঁজের বাহুর ভেঙে যায় ও তা থেকে সৃষ্টি হয়ে থাকে এরপরে চতুর্থতে আমরা দেখি মালভূমি অঞ্চলের শিলাস্তরে প্রবল ভূ আলোড়নের প্রভাবে বাঁকের সৃষ্টি হয়ে থাকে এরপর আমরা দেখব সাহিত্য ভাঁজ সম্পর্কে যে ভাঁজের অক্ষতলের নথি ও বাহু দুটি ভূমির সঙ্গে প্রায় সমান্তরালে অবস্থান করে তাকে সাইতো ভাঁজ বা রিকাম্বেন্ট ভাঁজ বলা হয়ে থাকে এর বৈশিষ্ট্যগুলি হলো এক এই ভাঁজের বাহুদ্বয় ও অক্ষতলটি প্রায় আনুভূমিক দ্বিতীয়ত এই ভাঁজের অক্ষতলের নতি শূন্য থেকে দশ ডিগ্রির মধ্যে তৃতীয়ত সাইতো ভাঁজে ভূ আড়ো আলোড়নের ফলে অত্যধিক পীড়নের সৃষ্টি হলে ন্যাপ ভাঁজ উৎপন্ন হয়ে থাকে এরপর আমরা দেখব উদ্ঘট্ট ভাঁজ সম্পর্কে তীব্র আনুভূমিক সংলমন বলের প্রভাবে সায়িত ভাঁজ মাঝ বরাবর ফেটে গিয়ে একটি অংশ অন্য অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে সামনের দিকে উৎক্ষিপ্ত হলে যে ভাঁজের সৃষ্টি হয় তাকে উদ্ঘট্ট ভাঁজ বলা হয়ে থাকে এর বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রথম হলো এই ভাঁজের শিলাস্তরের ফাটল ও সরণ একটি নির্দিষ্ট তল বরাবর হয় দ্বিতীয়ত এই ভাঁজের সামনের দিকে এগিয়ে যাওয়া বিচ্ছিন্ন বাহুটি নিচের ভাঁজের ওপর চড়ার মতো বিন্যস্ত থাকে তৃতীয়ত এই ভাঁজের ছিন্ন বাহুটি মূল দেশ থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে প্রক্ষিপ্ত হলে তাকে ন্যাপ বলা হয়ে থাকে। এরপর আমরা দেখবো আহ ছত্রাকার ভাঁজ বা পাখা ভাঁজ সম্পর্কে প্রবল সংলমনের প্রভাবে ভাঁজ প্রাপ্ত শিলাস্তর উল্টে গিয়ে সৃষ্ট যে ভাঁজে ঊর্ধ্বভঙ্গের বাহুগুলি পরস্পরের দিকে এবং অধভঙ্গের বাহুগুলি একে অন্যের বিপরীতে বাইরের দিকে হেলে অবস্থান করে তাকে পাখা ভাঁজ বলা হয় প্রবল আনুভূমিক সংলমন বলের প্রভাবে ভাঁজপ্রাপ্ত শিলাস্তরের উভয় আহ বাহুই উল্টে যায় ভাঁজটির ঊর্ধ্বভঙ্গের বাহু দুটি পরস্পরের দিকে এগিয়ে আসে এবং অধভঙ্গের বাহু দুটি পরস্পর থেকে দূরে সরে যায় এর ফলে উৎপন্ন ভাঁজটি দেখতে অনেকটা খোলা পাখার মতো বা ময়ূরের পেখমের মতো হয়ে থাকে তাই এই ভাঁজকে পাখা ভাঁজ বলা হয় এর বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রথম আমরা দেখব সাধারণত উর্ধভঙ্গ ধারা এবং অধভঙ্গ ধারায় এরকম ভাঁজ দেখতে পাওয়া যায় দ্বিতীয়ত এই ভাঁজের ঊর্ধ্বভঙ্গে বাহুদয় পরস্পরের দিকে এবং অধভঙ্গে বাহুদয় পরস্পরের বিপরীতে হেলে থাকে এরপর আমরা ঊর্ধ্বভঙ্গ ধারা এবং অধভঙ্গ ধারা সম্পর্কে দেখব অনেকগুলি ছোট ছোট ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গ মিলিতভাবে যে বৃহদায়তন ঊর্ধ্বভঙ্গ ভাঁজ সৃষ্টি করে তাকে ঊর্ধ্বভঙ্গ ধারা এবং অনেকগুলি ছোট ছোট ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গ মিলিত হয়ে যে বৃহদায়তন অর্ধভঙ্গ ভাঁজ গঠন করে তাকে অর্ধভঙ্গ ভঙ্গ ধারা বলা হয়ে থাকে এখন আমরা ভাঁজের ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপগুলি সম্পর্কে দেখবো শিলাস্তরে ভাঁজের ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় যার মধ্যে প্রথম আমরা দেখব ভঙ্গিল পর্বতের গঠন মহিখাতে সঞ্চিত পলি ভাঁজ খেয়ে ওপরের দিকে উঠে এসে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে রকি আবস হিমালয় প্রভৃতি পর্বত এইভাবেই সৃষ্টি হয়েছে দ্বিতীয়ত নদীর প্রবাহ পথ গঠন ভাঁজযুক্ত শিলাস্তরের প্রাথমিক ঢাল অনুযায়ী অনুগামী নদী অনুগামী নদীর বিপরীত ঢালে বিপরা নদী গঠিত হয় অনুগামী নদীর পরে পরবর্তী নদী গঠিত হয় এবং কোমল শিলাস্তরের আয়াম বরাবর প্রবাহিত হয়ে থাকে তৃতীয় আমরা দেখি জুড়া গঠন শিলাস্তর ভাঁজপ্রাপ্ত হওয়ার পর ঊর্ধ্বভঙ্গ ভাঁজে ঊর্ধ্বভঙ্গ শৈলশিরা এবং অধভঙ্গ ভাঁজে অধভঙ্গ আহ ভাঁজ যেখানে সেখানে অধভঙ্গ উপত্যকা গঠিত হয় সুইজারল্যান্ডের জুরা পর্বতে এইভাবে শিলা স্তরে আভ্যন্তরীণ গঠনের সঙ্গে ওপরের যে ভূমিরূপ গঠিত হয় সেটি নাম অনুসারে এই ধরনের নামকরণ করা হয়েছে ভারতের শিবালিক পর্বতও এরই উদাহরণ এরপর আমরা দেখব বন্ধুর ভূমিরূপ গঠন শিলাস্তরে ঊর্ধ্ববঙ্গ এবং অধভঙ্গ ধারা থাকলে বিরাট অঞ্চল জুড়ে বন্ধুর ভূমিরূপ সৃষ্টি হয় এছাড়া পাখা ভাঁজ আবৃত নতি তীক্ষ্ণভাঁজ প্রভৃতি ভাঁজে বন্ধুর ভূমিরূপ সৃষ্টি হয় এরপর পঞ্চমত আমরা দেখছি প্রতিসম ও অপ্রতিসম শৈলশিরা গঠন প্রতিসম ভাঁজের ওপর প্রতিসম বা শৈলশিরা এবং অপ্রতিসম ভাঁজের ওপর ভৃগু আকৃতির অপ্রতিসম শৈলশিরা সৃষ্টি হয়ে থাকে ষষ্ঠত আমরা দেখছি আহ গভীর নদী উপত্যকা গঠন তীক্ষ্ণ ভাঁজে শিলাস্তরের নদী খুব বেশি হয় বলে নদীর আহ গভীর নদী উপত্যকা গড়ে উঠতে পারে এরপর সপ্তমত আমরা দেখছি শৈলশিরার অভিক্ষিপ্তাংশ গঠন অবনত ভাঁজ থেকে শৈলশিরা বা শৈলশিরার অভিক্ষিপ্তাংশ সৃষ্টি হতে পারে এরপর আমরা দেখছি জল বিভাজিকা গঠন সম্পর্কে যে উচ্চভূমি দুই বা তার বেশি নদীকে পৃথক করে তাকে জলবিভাজিকা বলে বক্স ভাঁজের ওপর জলবিভাজিকা গঠিত হলে তার শীর্ষ দেশ চওড়া হয়ে থাকে এছাড়াও অন্যান্য আরও কিছু ভূমিরূপ গঠিত হতে দেখা যায় যেমন আমরা দেখি ভূমিরূপ গঠনের ওপর ভাঁজের অন্যান্য প্রভাবগুলি হলো প্রথমত ভাঁজ গঠনযুক্ত অঞ্চলে দীর্ঘকাল ধরে ক্ষয়কার্যের ফলে অনেক সময় নবীন শিলা প্রাচীন শিলা দ্বারা বেষ্টিত হলে হয়ে অবস্থান করে একে বহিষ্ক বলা হয় দ্বিতীয়ত আবার অনেক সময় ক্ষয়কার্যের ফলে প্রাচীন শিলা নবীন শিলা দ্বারা বেষ্টিত হয়ে অবস্থান করলে তাকে বলা থাকে তৃতীয়ত দীর্ঘকাল ধরে ক্ষয়কার্যের ফলে ভূপ্রকৃতির স্বরূপ উল্টে গিয়ে উর্ধ্বভঙ্গ ঊর্ধ্বভঙ্গে উপত্যকা রূপে এবং অধভঙ্গ জলবিভাজিকার রূপে অবস্থান করলে তাকে বৈপরীত্য ভূমিরূপ বলা হয়ে থাকে এবং চতুর্থত হলো ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠের যে অংশ উত্থিত হয় তার পার্শ্ববর্তী অংশ অবনমিত হয়ে অবনত ভূমিভাগ সৃষ্টি হয়ে থাকে আজকে এতটাই এর পরের দিন আমরা বাকি অংশ আলোচনা করবো